বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিজেপি দল। একটা সরকারের 9-10 মাস মেয়াদ থাকা অবস্থাতেই তার মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হওয়া, এটা কোন একটা দলের যে চরম দুর্বলতা এবং ব্যর্থতার একটা জ্বলন্ত নিদর্শন। এটা গত 4 মাস 4 বছর ধরেই আমরা সিপিআইএম দলের তরফ থেকে এবং আরও অন্যান্য দলের তরফ থেকে এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আমরা করে আসছিলাম তা আজকে সত্যতায় পর্যবসিত হল। যে বিজেপি আইপিএফটি দল যেদিন সংখ্যাগরিষ্ঠ হয়েছে শপথ গ্রহণ করার আগেই, সেদিন থেকে এই ত্রিপুরাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা যা ক্রমে একটা ফেসিস সুলভ চেহারা নিয়েছে, এ রাজ্যে আইনের শাসন সংবিধানকে অচল করে দেওয়া হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সরকারের পারফরম্যান্স গত 4 বছরে শুধু জিরো না, এটা মাইনাস। তাদের একটি প্রতিশ্রুতিও তারা পালন করেনি। উপরন্তু সমস্ত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সমস্ত ক্ষেত্রে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে এই রাজ্যটাকে প্রায় রসাতলে ডুবিয়ে দিয়েছে। জনজীবনে সমস্ত ক্ষেত্রে একটা চরম নৈরাজ্য অভাব তৈরি হয়েছে। তারই ফলশ্রুতিতে এই রাজ্যের গড়পড়তা মানুষ আজকে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং তুষের আগুনের মতো চলছে, যে সন্ত্রাস করেও মানুষের এই ক্ষোভকে তারা প্রশমিত করতে পারছিল না। কাজেই কীভাবে মানুষের এই ক্ষোভকে আড়াল করতে পারে, কীভাবে আরেকটা প্রতারণামূলক যে নাটক যে এই মঞ্চস্থ করে জনগণের দৃষ্টি ঘোরানো যায়, তার জন্য মুখ্যমন্ত্রী বদল করে আরেকজন মুখ্যমন্ত্রী এই ভোটে 9-10 মাস আগে তারা নিয়োগ করছেন। এতে ত্রিপুরাজ্যের মানুষ বিভ্রান্ত হবেন আমরা মনে করি না, এবং সিপিআইএম আমরা আশা করি যে এই বিজেপি আইপিএফটি জোট সরকারের স্বৈরা শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য রাজ্যে আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটাধিকার পুনরায় কায়েম করার জন্য, রাজ্যের যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এটাকে আবার সচল করার জন্য যে গণতান্ত্রিক লড়াই, এটা আরও আগামী দিন দুর্বার হবে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষ এই ঘটনাগুলি থেকে তারা শিক্ষা নেবে নিচ্ছে যে আগামী দিন কোনো স্বৈরাচ শাসক এবং বিজেপির মতো দল এরা যে কী সমূহ ক্ষতি করতে পারে এই ঘটনায় তারা শিক্ষা নেবেন, এটা আমি আশা করি। সাধারণ মানুষকে মানিক সাহাকে মেনে নেবে আপনার মতে? মানিক সাহাকে এই মানিক সাহা সম্পর্কে যেটা বলতে হয়, তিনি দলের সভাপতি, তার মানে এটা কি যে এই সরকারের যাবতীয় ব্যর্থতা, স্বৈরাচারী কার্যকলাপ তার সঙ্গে তিনিও, তিনি দলের নেতা, তিনি দলের সভাপতি, এবং তাছাড়া তিনি সভাপতির বাইরে আরও দু একটা এরকম জনগণের কাজে তিনি ব্রত আছেন, ব্রতি আছেন, সে সমস্ত ক্ষেত্রে এটা মানুষের মুখে মুখে তিনি ওই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে কীভাবে ক্রিকেটটাকে ডুবিয়েছেন, কীভাবে সেখানে একটা নির্বাচিত যে সংবিধান অনুসারে সেখানে প্রতিষ্ঠিত সচিবকে বারবার আদালত থেকে রায় দেওয়ার পরও এটাকে অমান্য করে, তো এই ব্যক্তি যদি মুখ্যমন্ত্রী হন, তিনি তো যে ত্রিপুরা রাজ্যের মানুষকে কী শাসন উপহার দেবেন এটা আরও বোঝা যায়। কাজে এটা করে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানাতে পারবে না, কাজে মানুষের একটাই মানে আগামী দিনের তার ভবিতব্য, তার ভূমিকা
হওয়া চাই, হওয়া দরকার, হওয়া প্রয়োজন যে এই প্রতারণা নাটকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে গণতান্ত্রিকভাবে তাদেরকে উৎখাত করা, তাদের নীতি এটাতে প্রতিহত করতে বাধ্য হয়, তার জন্য দুর্বার সংগ্রাম করে, এটাই হবে এই রাজ্যের মানুষের আগামী দিনে একমাত্র ভূমিকা, একমাত্র।